আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে রয়েছি আমি সেলিন আখতার। মূল সংবাদে যাব, তবে তার আগে জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনাম। সহিংসতা নিয়ে নারীদের অভিযোগগুলো সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। সারা এভারার্ডের ভিজিলে পুলিশের ভূমিকার সমালোচনার পর বললেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নতুন পরিকল্পনার অংশ হিসেবে শত শত মাইল নতুন বাস লেন তৈরি করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। এবং ইউরোপের দ্বিতীয় দেশ হিসেবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার প্রয়োগ স্থগিত করেছে নেদারল্যান্ডস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। সারা এভারার্ডকে হত্যার প্রতিবাদে গত শনিবার 13 মার্চ দিবাগত রাতে সড়কে অবস্থানকালে বিক্ষোভকারীদের সাথে পুলিশের যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন সহিংসতা নিয়ে নারীদের অভিযোগগুলো সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। এ সময় তিনি বলেন বিক্ষোভ থেকে নারীদের সরানোর জন্য পুলিশ কর্মকর্তারা যে পদক্ষেপ গ্রহণ করেছে তা সত্যি বেদনাদায়ক। অন্যদিকে পুলিশের এমন কার্যক্রমের জন্য মেট পুলিশ কমিশনার ডেম ক্রেসিডা ডিকের প্রতি তার এখনও আস্থা আছে কিনা জানতে চাইলে মিস্টার জনসন বলেন তার প্রতি আমার এখনও পূর্ণ আস্থা রয়েছে। বাস্তবতা হচ্ছে সারা এভারার্ডের সাথে যা ঘটেছে তা নিয়ে পুরো দেশ মর্মাহত এবং ঐক্যবদ্ধ, এবং আমাদের অবশ্যই সব কিছু করা উচিত এই ঘটনার প্রকৃত কারণ বের করার। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল সারা এভারার্ডের ভিজিলে পুলিশের ভূমিকার পর্যালোচনার ঘোষণা দিয়েছে। গত 3 মার্চ বাড়ি ফেরার পথে নিখোঁজ হন 33 বছর বয়সী সারা এভারার্ড। এরপরই তার খোঁজে শহরের বিভিন্ন স্থানে পোস্টার সাটানো হয়। গত বুধবার লন্ডনের 80 কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি জঙ্গল থেকে এভারার্ডের মরদেহ উদ্ধার করে পুলিশ। Yes, I do. And what she's asked is, as I say, that we look at what happened on Saturday night. The police do have a very, very difficult job, but there's no question that the scenes that we saw were very distressing. And so it is right that Tom Windsor, the Inspector of Constabulary, should do a full report into it. নতুন পরিকল্পনার অংশ হিসেবে শত শত মাইল নতুন বাস লেন তৈরি করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট বলছে 3 বিলিয়ন পাউন্ডের এই পরিকল্পনা অংশ হিসেবে সারা দেশে বাস সার্ভিসের টিকিটের মূল্য কমানো হবে এবং যাত্রীরা যাতে সহজে এই বাস সার্ভিস ব্যবহার করতে পারেন সেই উদ্যোগ নেওয়া হবে। কভেন্ট্রিতে ন্যাশনাল এক্সপ্রেস ডিপো পরিদর্শন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন লন্ডনে যুক্তরাজ্যের প্রথম বৈদ্যুতিক বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। এতে করে কার্বন নির্গমন এবং দূষণ কমিয়ে আনবে এবং এই পরিকল্পনার মাধ্যমে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে পরিকল্পনার অংশ হিসেবে 4000 নতুন বৈদ্যুতিক বা হাইড্রোজেন বাস সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এছাড়াও ডিজেল চালিত বাস বিক্রি বন্ধে এবং এই নিষেধাজ্ঞা কখন কার্যকর হবে তা নির্ধারণের জন্য আলোচনা শুরু হয়েছে বলে জানা যায়। এদিকে 2019 সালের সরকারি পরিসংখ্যানে দেখা যায় 7% মানুষ বাসে যাতায়াত করেন এবং 68% মানুষ গাড়িতে যাতায়াত করেন। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে বছর ঘুরে আবার আসছে পবিত্র মাহে রমজান। এই পবিত্র মাসে ধর্মপ্রাণ মুসলমানগণ ইবাদত বান্দেগির পাশাপাশি সাধ্যমতো দান ও সাদাকা করে থাকেন। করোনা মহামারীর কারণে আর্থিক সংকটে থাকা মসজিদগুলোকে সহায়তা করার লক্ষ্যে হেল্প ইউর মস নামে একটি প্রজেক্ট যাত্রা করছে। এই প্রজেক্টে চ্যারিটি ইভেন্টগুলো প্রচারিত হবে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপে। প্রজেক্টের মূল লক্ষ্য হচ্ছে মসজিদগুলোকে সহায়তা করা। মসজিদে সহযোগিতার জন্য স্থানীয় মানুষকে সম্পৃক্ত করা এবং রমজান এবং পরবর্তীতে এই প্রজেক্টের প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে মসজিদগুলো উপকৃত হয়। আর এই লক্ষ্যে পবিত্র রমজান মাসের বিভিন্ন রজনীতে নির্ধারিত ইভেন্টগুলো প্রস্তুতিসহ সার্বিক বিষয় নিয়ে গতকাল এনটিভি ইউরোপ কর্তৃপক্ষের সাথে এক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রজেক্টের সাথে সম্পৃক্ত সকলে গুরুত্বপূর্ণ পরামর্শ মতামত তুলে ধরেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এনটিভি ইউরোপের সিও সাবরিনা হুসাইন বলেন হেল্প ইউর মস্ক প্রজেক্টটি একটি মহতী উদ্যোগ। এনটিভি সবসময় কমিউনিটির পাশে আছে এবং কমিউনিটির যে কোনো ভালো উদ্যোগকে সহযোগিতা করে আসছে।
এনটিভি ইউরোপের চিফ রিপোর্টার আকরামুল হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর মোস্তফা সরওয়ার সহ লন্ডন, কার্ডিফ, আইল অফ ওয়াইট, ইপসুইস এমনকি নর্দার্ন আয়ারল্যান্ড থেকে বিভিন্ন মসজিদের চেয়ারম্যান ও সেক্রেটারি এবং ইমামগণ, তাছাড়া কমিউনিটির সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা উক্ত প্রজেক্টের সফলতা কামনা করেন। HQS ওয়েলিংটন একটি ঐতিহাসিক যুদ্ধ জাহাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই জাহাজের নাবিকগণের ভূমিকা ছিল অপরিসীম। গিম্বাই ক্লাস অফ স্নোপসের সর্বশেষ বেঁচে থাকা সাউথ এশিয়ান, বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূতরা যুদ্ধ চলাকালীন সময় ওয়েলিংটন জাহাজে লস্কর হিসেবে নিয়োজিত ছিল। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ব্রিটেনে লকডাউনের এই সময় সরকারি বিধিনিষেধ মেনে এই গ্রীষ্মে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে দীর্ঘ 6 মাস ব্যাপী এক মেলার আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এক্সিবিশনটি মূলত HQS ওয়েলিংটন নামক ঐতিহাসিক এই জাহাজটির মধ্যেই অনুষ্ঠিত হবে। বর্তমানে জাহাজটির অন্যতম একজন পরিচালক কাউন্সিলর মনসুর আহমেদ এনটিভিকে জানিয়েছেন, এক্সিবিশনটি মূলত বাংলাদেশি লস্করদের কোনো আত্মীয় বা স্বজন যদি এখনও জীবিত থেকে থাকেন তাহলে যুদ্ধে অংশগ্রহণকারী সেই লস্করদের ব্যবহৃত জামা, জুতা কিংবা যে কোনো জিনিসপত্র এই মেলায় তা উপস্থাপন করতে পারবেন। এছাড়া পরিবারের সদস্যরাও এই মেলায় অংশগ্রহণ সহ তাদের নিজ তৈরি হস্তশিল্প প্রদর্শন করতে পারবেন। So the part of this journey for us is to recognize the contribution made by Bangladeshis and their descendants and relatives who have now settled in the UK. So we're now appealing and calling out to community members who may have had a relative who's Alaskar, who may have some of the artifacts, or even if they wish to get involved in the actual 6-month project. And the project in itself is an experience into the world of what it was like for Alaskar, if you may. And that's ranging from creative insight to interactive events as well, but it's going to be a very exciting project. কুরুয়া প্রাইমারি অ্যান্ড হাই স্কুল এক্স স্টুডেন্টস কাউন্সিল ইউকের উদ্যোগে কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মতসির আলী স্যার ও প্রয়াত শিক্ষকবৃন্দের স্মরণে ভার্চুয়াল স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি কয়েস আহমেদ রুহেল জানান, মোহাম্মদ মুহিবুর রহমান লাবলুর পরিচালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মোহাম্মদ আনহার আলী। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন কামরুল আলী। যুক্তরাজ্য, বাংলাদেশ, আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে প্রায় 100 জন ছাত্রছাত্রীর ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ মরহুমদের স্মৃতিচারণ করেন এবং ওনাদের রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় প্রধান শিক্ষক মরহুম মতসির আলীর পরিবারের পক্ষ থেকে তার ছেলে জাহাঙ্গীর কবির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন আব্দুল আজিজ, ইহিয়া চৌধুরী, সাজনা আক্তার, মাওলানা আশরাফুর রহমান, আয়োজক মোহাম্মদ আবুল কালাম সহ আরও অনেকে। সবশেষে দোয়া পরিচালনা করেন সাবেক শিক্ষক মাওলানা আব্দুর রব। আন্তর্জাতিক প্রসঙ্গ। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে ইউরোপের দ্বিতীয় দেশ হিসেবে নভেল করোনা ভাইরাসের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার প্রয়োগ স্থগিত করেছে নেদারল্যান্ডস। আগামী 29 মার্চ পর্যন্ত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার করবে না দেশটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার 1,20,00,000 ডোজ টিকার অর্ডার দিয়েছিল নেদারল্যান্ডস। আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন 3,00,000 টিকার চালানো হাতে পাওয়ার কথা রয়েছে দেশটির। গতকাল রোববারের এই সিদ্ধান্তের ফলে দেশটিতে করোনার টিকাদান কার্যক্রম ব্যাহত হবে। সম্প্রতি নরওয়েতে এই টিকা নেওয়ার পর বয়স্কদের রক্ত জমাট বাঁধার রিপোর্ট দেখে ব্যবহার স্থগিত করে আয়ারল্যান্ড। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে রক্ত জমাট বাঁধার ঘটনা বাড়ার সঙ্গে করোনার টিকার কোনো সম্পর্ক নেই। এদিকে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভাইরাস টিকার প্রয়োগ বিশ্বের অনেক দেশে স্থগিত হলেও বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে এই টিকার কার্যক্রম বাংলাদেশে অব্যাহত থাকবে। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। হেফাজতে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা শাখার আয়োজনে শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আমিরে হেফাজত আল্লামা জুনায়দ বাবুনগরী, কেন্দ্রীয় হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব আল্লামা জুনায়দ আল হাবিব ও কেন্দ্রীয় হেফাজতের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক সহ দেশ বরণ্য উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন আমাদের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি কাজী জমিরুল ইসলাম মমতাজের রিপোর্টে। মুকাবিল
সোমবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হয় শানে রিসালাত সম্মেলন। সিলেট সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আলেমগণের বক্তব্যের মধ্য দিয়ে জনসমুদ্রে পরিণত হয় দিরাই স্টেডিয়াম মাঠ। হেফাজতে ইসলাম দিরাই উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে সিনিয়র সহসভাপতি মাওলানা নুরুদ্দিন, সহসভাপতি কাজী আবুলুর মোহাম্মদ নুরুল আজিজ চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক এ বি এম নুমান, মাওলানা শিহাবুদ্দিনের যৌথ সঞ্চালনায় শানে রিসালাত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবু নগরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় হেফাজতের নায়েবে আমির আল্লামা নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব আল্লামা জুনায়েদ আল হাবিব ও কেন্দ্রীয় হেফাজতের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। একজন মায়ের সন্তানের কাছে তার মায়ের ইজ্জতের যতটুকু দাম, নবীর আশেকের রসুল উম্মতের কাছে তার ইজ্জতের দাম, রসুলের ইজ্জতের দাম তার চেয়ে কম না বেশি, চিন্তা করবেন কম না বেশি। এছাড়াও আরো বিশেষ অতিথির বক্তব্য রাখে কেন্দ্রীয় হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা নাসিরুদ্দিন মুনি, কেন্দ্রীয় হেফাজতের সহকারী আন্তর্জাতিক বিষয় সম্পাদক মাওলানা সুয়াইব আহমদ, কেন্দ্রীয় হেফাজতের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহিনুল পাশা চৌধুরী, সানাই রিসালাত সম্মেলনের ইন্তেজামিয়া কমিটির সভাপতি মাওলানা শরীফউদ্দিন সহ অনেকে। কাজী জমিরুল ইসলাম মমতাজ, এনটিভি রূপ নিউজ, দক্ষিণ সুনামগঞ্জ। সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক কেরাত মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল 16 মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিশ্বনাথ আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার ব্যানারে উপজেলায় এই প্রথমবারের মতো আলিয়া ও কওমি পন্থী ইসলামী দল সহ সকল রাজনৈতিক দলের সমন্বিত উদ্যোগে রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী এমদাদুর রহমান মিলাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে। সিলেটের বিশ্বনাথে 16 মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক কেরাত মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্বনাথ উপজেলা সদরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল 10টা থেকে মধ্যরাত পর্যন্ত এই মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সফলের লক্ষ্যে বাস্তবায়ন কমিটির পক্ষ হতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতি ডক্টর সৈয়দ রাগিব আলী এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা শায়েখ জিয়াউদ্দিন, সাহেবজাদে ফুলতলি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ও সিলেট নুরিয়া বার্তকলা মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা শায়েখ মজিদউদ্দিন। অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, হাফেজ কারি নাজমুল হাসান, হাফেজ কারি সাইদুল ইসলাম আসাদ, হাফেজ কারি নাজমুস সাকিব সহ দেশবরেণ্য কারিগণ সুললিত কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত করবেন এবং জাগ্রত কবি মুহিব খান, কবি মুজাহিদুল ইসলাম বুলবুল ও অচিনপুরী খ্যাত বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জহিরুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ পরিবেশন করবেন ইসলামী সঙ্গীত। সবার উপস্থিতিতে আমাদের এই প্রোগ্রাম বিশ্বনাথবাসীর মিলন মেলায় পরিণত হবে ইনশাআল্লাহ। বিশ্বনাথ উপজেলায় এই প্রথমবারের মতো আলিয়া ও কৌমিপন্থী ইসলামী দল সহ সকল রাজনৈতিক দলের সমন্বিত উদ্যোগে আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থার ব্যানারে আয়োজন করা হয়েছে এই কেরাত মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি সফলের জন্য বিশ্বনাথ উপজেলাবাসী সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সব ধরনের বলা মুসিবত থেকে মুক্ত রেখে এই আয়োজনকে এবং সর্ববৃহত্তম ইসলামী এই অনুষ্ঠানকে সফল সার্থক করেন। এদিকে অনুষ্ঠান সফলের লক্ষ্যে বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে সদস্য সচিব তালুকদার ফয়জুল ইসলামের পরিচালনায় সভায় উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা শিববির আহমেদ, মাওলানা নুরুল হক, মাওলানা কামরুল ইসলাম সমীর, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আক্তার আলী, আরশ আলী রেজা ও বিশ্বনাথ আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থার সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ সহ অনেকেই বক্তব্য রাখেন। সভা শেষে উপজেলা সদরে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আলিয়া কৌমি একত্র হয়ে
অত্যন্ত সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করেছি। যারা এ যাবৎ সহযোগিতা করেছেন দেশ এবং বিদেশ থেকে, সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি। এমদাদুর রহমান মিলাদ, এনটিভি ইউরোপ, বিশ্বনাথ। বৃষ্টির ছোঁয়ায় চা গাছে এসেছে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে চায়ের রাজধানী হিসেবে খ্যাত মৌলভীবাজার জেলা। আগাম বৃষ্টি হওয়ায় জেলায় সবগুলো চা বাগানে চায়ের বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করে লক্ষ্যমাত্রা পূরণের সম্ভাবনার কথা জানিয়েছেন চা বাগান সংশ্লিষ্টরা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে আমাদের সহকর্মী পিন্টু দেবনাথ জানান, প্রচণ্ড শীত উপেক্ষা করে চা শ্রমিকেরা দ্রুত ছাঁটাইয়ের কাজ করায় আগাম বৃষ্টিতে উপকার হয়েছে চা গাছগুলোর জন্য। গত সপ্তাহে তিন চার দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে, উপযুক্ত সময় বৃষ্টি হওয়ায় চা গাছে আগে ভাগেই গজাচ্ছে নতুন করে। এই বৃষ্টি রবিশস্যের জন্য কিছুটা ক্ষতির কারণ হলেও চা বাগানের জন্য তা খুবই প্রয়োজনীয়। আর চা পাতার কুড়ি আগে গজানোর আগে পাতা তোলা শুরু হবে। নতুন চা পাতা গজানোর ফলে মিরিতিঙ্গা চা বাগানে আনন্দ উৎসবে চা শ্রমিক নারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে। সততা, সহমর্মিতা, সহযোগিতা, সমবেদনা, মনের অনুভূতি প্রকাশ সহ ভয়কে জয় করার নির্ভরশীলতার প্রতীকী বন্ধুত্ব, দূর সীমানার বাইরে চলে গেলেও আন্তরিকতার টানকে অটুট রাখার প্রত্যয় সিলেটের ওসমানীনগরের ৯২ ব্যাচের দেশ বিদেশের বন্ধুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সুধীর সমাবেশ ও মিলনমেলা। উপজেলার তাজপুর বাজারস্থ ইরশাদ আলী শপিং সিটির স্বত্বাধিকারী মঞ্জুর আহমেদ আয়োজন করেন এই বর্ণিল অনুষ্ঠানের। আমাদের সহকর্মী শিপন আহমেদ জানান, তাজপুর মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের SSC ৯২ ব্যাচের বন্ধু সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সদস্য মঞ্জুর আহমেদের কন্যা ফারিয়া আঞ্জুম মাইশার জন্মদিনকে ঘিরে আয়োজন করা হয় এসব ব্যতিক্রমী অনুষ্ঠানের। রবিবার এরশাদ আলী শপিং সিটিতে আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘদিন পর এক বন্ধু অপর বন্ধুকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে। বন্ধুরা পুরনো স্মৃতি রোমন্থন সহ মেতে ওঠেন খুনসুটিতে। ব্যক্তিগত, পারিবারিক ও সাংসারিক জীবনের নানা বিষয়াদি নিয়ে আড্ডায় স্থলে প্রকাশ পায় এক ভিন্ন মাত্রা। এ ধরনের একটি আয়োজন করে সবাইকে একত্রিত করায় বন্ধুমহল ব্যবসায়ী মঞ্জুর আহমেদের প্রশংসা করেন সবাই। সুখে দুঃখে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি অনন্তকাল ভালোবাসার বন্ধনে মজবুত হয়ে বন্ধুত্বের বন্ধন দৃঢ় রাখার আহ্বান জানান বন্ধুরা। উপস্থিত ছিলেন ৯২ ব্যাচের শিক্ষার্থী, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আহমেদ, আব্দুল কাদির, আশরাফউদ্দিন বাদল, মকদ্দুস আলী। দেশে অবস্থানরত বন্ধু কামরুল ইসলাম, সৈয়দ এনায়েত হোসেন, শুয়েব আহমেদ, নানু মিয়া ও ইকবাল হোসেন সহ আরও অনেকে। সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে টেলিভিশন ও বেতারের নিয়মিত শিল্পীদের সঙ্গীত পরিবেশন ও সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত মঞ্চ নাটিকা মুগ্ধ করে সবাইকে। সঙ্গীত সন্ধ্যা ইরশাদ আলী শপিং সিটির চেয়ারম্যান হিসাবে এই অনুষ্ঠানকে স্বাগত জানি। আগামীতে আরো সুন্দর ভালো কিছু উপহার দিব। সিলেটের বিয়ানীবাজার গোলাপগঞ্জ উপজেলার আসিরগঞ্জে প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় ও আসিরগঞ্জ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে এবারের নবম APL T20 ক্রিকেট লীগের ফাইনাল খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আমাদের সহকর্মী কামরুজ্জামান বাবলুর তথ্য ভিডিও চিত্রে আরও দেখুন কয়েস আহমেদ রুহেলের প্রতিবেদনে। গত শনিবার আসিরগঞ্জ কুশিয়ারা হাসপাতাল সংলগ্ন মাঠে যুক্তরাজ্য প্রবাসী খৈরুল ইসলাম দুলু, আব্দুল আলিম শাহিন আহমদ ও ফ্রান্স প্রবাসী সাজু আহমেদের যৌথ পৃষ্ঠপোষকতায় নবম APL T20 ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবম APL T20 ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদেবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ, আসিরগঞ্জ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মামুন ও সাদেক আহমদ রাহির যৌথ সঞ্চালনায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাদেবাসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মুহিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাদেবাসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল কাদির, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, ক্রীড়া সংগঠক হাজি আব্দুস সত্তার, নাজমুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফারুক মিয়া, ইউপি সদস্য মুতলিব মিয়া,
এবারে নবম আসরের ফাইনাল খেলায় এমসি রাইডার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লিডিং চ্যালেঞ্জার। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন মাহমুদুর রহমান মামুন, টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হন শাহেদ এবং সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন জামিল আহমেদ। খেলায় আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্য বলেন, খেলাধুলায় মানুষের সুস্থ শরীর গঠনে সহায়ক ভূমিকা পালন করে, তেমনি মানুষকে সৃজনশীল হিসাবেও গড়ে তোলে। বাংলাদেশের ক্রিকেটের মান উন্নয়ন করতে হলে তৃণমূল পর্যায়ের ক্রিকেটকে আরো সুসংগঠিত করতে হবে। আমার এখানেও যারা আজকে খেলাধুলা করে আমি আসলে এখানটা কি যারা একসময় উঠবো উঠিয়া এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবো বিভিন্ন জায়গার জন্য বা পাল্লা খেলোয়াল বলতেও পারবো দেওয়ার লাগে চেষ্টা করছে যারা পুষ্টিভূষে তারা সবকে ধন্যবাদ জানাই। এ সময় অতিথিবৃন্দের কাছ থেকে খেলোয়াড়রা তাদের পুরস্কার গ্রহণ করেন। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনামুদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী খুকন আহমেদ, ময়নুল ইসলাম, তারেক আহমেদ, মোস্তফা কামাল সহ এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ। ডেক্স রিপোর্ট, কোয়েস আহমেদ রুহেল, এনটিভি ইউরোপ, লন্ডন। দর্শক সংবাদ শেষ করব, তবে তার আগে আরও একবার জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনাম। সহিংসতা নিয়ে নারীদের অভিযোগগুলো সঠিকভাবে মূল্যায়ন করতে হবে, সারা এভারার্ডের ভিজিলে পুলিশের ভূমিকার সমালোচনার পর বললেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নতুন পরিকল্পনার অংশ হিসেবে শত শত মাইল নতুন বাস লেন তৈরি করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। এবং ইউরোপের দ্বিতীয় দেশ হিসেবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার প্রয়োগ স্থগিত করেছে নেদারল্যান্ডস। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europeentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।